এসএসসি পরীক্ষার ধরন বদলাচ্ছে, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের মূল্যায়ন হবে কার্যক্রম ভিত্তিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। 50% নম্বর লিখিত পরীক্ষা এবং বাকি 50% নম্বর দেওয়া হবে অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা, অনুসন্ধান, প্রদর্শন, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি কার্যক্রমের ভিত্তিতে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটি এমন ব্যবস্থার সুপারিশ করেছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভায় সুপারিশসমূহ চূড়ান্ত অনুমোদন পেলেই তা বাস্তবায়নের জন্য শুরু হবে। গত বছর নতুন শিক্ষাক্রম শুরু হয়। বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে অধ্যয়ন করছে। পর্যায়ক্রমে 2027 সালে দ্বাদশ শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা।